শুরুতেই জানাবো, কথা বললেই সরকার গুম খুন ও জেলে নিয়ে নির্যাতন করে, বললেন মজনু। এরপর জানাবো এবার সাকিবকে একহাত নিলেন রুমিন ফারহানা। আরও জানিয়ে দিব উপজেলা ভোটে বিধিতে বড় পরিবর্তন। এরপর থাকবে সমাজ ও রাষ্ট্রে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে, বললেন হেলাল উদ্দিন। এবং সর্বশেষ জানাবো দেশের ১০ অঞ্চলে নদীবন্দরের সতর্কতা সংকেত। কথা বললেই সরকার গুম খুন ও জেলে নিয়ে নির্যাতন করে, বললেন মজনু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হরণ করেছে এবং তারা সিন্ডিকেট করে দেশের সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে লুটপাট করেছে। তাদের কারণে সাধারণ মানুষ ঈদের আনন্দটুকু করতে পারছে না। এ দেশে কোনো স্বাধীনতা নেই, আমরা এসব নিয়ে কথা বলতে পারি না। কথা বললেই গুম খুন ও জেলে নিয়ে নির্যাতন করে সরকার। বুধবার বিকালে যাত্রাবাড়ি থানা বিএনপি আয়োজিত যাত্রাবাড়ি বাসের পুল গোলা মোস্তফা কলেজ রোডে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাদের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইসমাইল ভৈয়া তুহিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনে এতে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মজনু বলেন, দেশের জনগণ এই অবৈধ সরকারের পতন চায়, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের জনগণ স্বাস্থ্য ভিতরে আছে, শান্তি নেই। বিএনপি নেতাকর্মীরা মেধাবী হওয়া সত্ত্বেও সরকার চাকরি দিচ্ছে না বলে তারা বিএনপি করে। তাদের কাছে মনে হয় আমাদের কোনো অধিকারই নেই, এভাবে একটি দেশ চলতে পারে না। এই জুলুমবাজ সরকারকে হটাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবৈধ সরকারের পতন ঘটে আমরা ঘরে ফিরব। এবার সাকিবকে একহাত নিলেন রুমিন ফারহানা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে ক্রিকেটার সাকিবুল হাসানের জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএমএ যোগ দেওয়া সংক্রান্ত একটি খবর সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সমালোচনা চলছে। এক কথায় ইস্যুটিকে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হচ্ছে। এবার সাকিবুল হাসানের কঠোর সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার রাতে বেসরকারি একটি টেলিভিশনে রুমিন ফারহানা বলেন, সব নোংরা কাজের সঙ্গেই সাকিবের নাম চলে আসে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ক্রিকেটের লাভ জালিয়াতি বলেন, ক্যাসিনো বলেন, এই ধরনের যে কোনো নোংরা কাজের সঙ্গে এই ভদ্রলোকের নাম চলে আসে। তিনি খেলেন ক্রিকেট, কিন্তু তার লোভা চতুর চোখ দেখে সংসদের থেকে বড় বড় ম্যাচগুলোতে হেরে ভূত হয়ে তিনি দেশে ফিরে আসেন, কিন্তু তিনি আবারও চান স্বাস্থ্য শিক্ষা ও এ ধরনের একটা মন্ত্রণালয় যেন তাকে দেওয়া হয়। আপাদমস্তক একজন লবি, একজন টাউট বলতে যা বোঝায়। তিনি একবার বিএনএমএর দিকে ঝুঁকবেন, যে কোনোভাবে তাকে সংসদে ঢুকতে হবে। আওয়ামী লীগের যে দেউলিয়াত্ব দেখছি, তিনি মন্ত্রী হলেও অবাক হব না। তিনি বলেন, রাজনীতির ব্যাপারে ন্যূনতম আইডিয়াও এই ছেলেটার নাই, কিন্তু তাকে রাজনীতি করতে হবে, মানে এমপি হতে হবে। রাজনীতিতে সাকিবের মতো টাউট লোক নেই। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শেয়ার কেলেঙ্কারিতে সাকিবের নাম সম্প্রতি তার বোনের নামও এসেছে। পারিবারিকভাবে কেলেঙ্কারিতে তারা যুক্ত। উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় যে বিএনএম গঠন করতে পেছন থেকে কাজ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমদ। সাকিবুল হাসান সেই দলে যোগ দিয়েছিলেন। উপজেলা ভোটে বিধিতে বড় পরিবর্তন। উপজেলা পরিষদ নির্বাচনে আগেই নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালায় বড় ধরনের পরিবর্তন করেছে নির্বাচন কমিশন ইসি। শিথিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধান। এক্ষেত্রে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর তালিকা জমা দেওয়ার বিধান বাদ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। অন্যদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা করেছে নির্বাচন কমিশন ইসি। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫,০০০ থেকে বাড়িয়ে ৭৫,০০০ টাকা করা হয়েছে। এর বাইরে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালায় আরো কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভোটিং মেশিন শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকার জারি করেছে ইসি। মঙ্গলবার এটি প্রকাশিত হয়। গত ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছিল ইসি, এখন প্রজ্ঞাপন হলো। আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে। সংশোধিত বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে
প্রার্থীরা জনসংযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে পারবেন। প্রার্থীরা সাদা কালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধান শিথিল করেছে এসি। এতদিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে হলে 250 ভোটারের সমর্থক সূচক সই মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিতে হতো। বিধিতে নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে ইসির ক্ষমতা স্পষ্ট করা হয়েছে। নতুন বিধিমালায় নির্বাচনী সময়ও সংশোধন করা হয়েছে। সংশোধিত নির্বাচনী সময় বলতে তফসিল ঘোষণার পর থেকে গেজেট প্রকাশের পর 15 দিন সই করা হয়েছে। নতুন নির্বাচনী বিধিমালা অনুযায়ী মনোনয়ন পত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণও জমা দিতে হবে। উল্লেখ যে এখানে টিআইএন নম্বর আগের বিধিমালায় নির্বাচনে প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হতো। এক্ষেত্রে প্রদত্ত ভোটে 12.5% কম পেলে জামানত বাজেয়াপ্ত হতো। সংশোধিত বিধিমালাটি সংশোধন করে 15% করা হয়েছে। অর্থাৎ নির্বাচনে প্রদত্ত ভোটের 15% কম পেলে এই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সংশোধিত বিধিমালায় নির্বাচনী ব্যয় পরিবর্তন এসেছে। সমাজ ও রাষ্ট্রে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে বলেন হেলান উদ্দিন। সমাজ ও রাষ্ট্রে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণে নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বুধবার রাজধানীর পল্টন এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন উপহার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণে মজলিসের শুরা সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমির শাহিন আহমদ খানের সভাপতিত্বে কোরআন উপহার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পল্টন দক্ষিণ থানার কর্মচারী কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান শাহিন, আফহামা ইউসুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজানে সিয়াম পালনের মাধ্যমে আমরা তাকওয়া ও খোদাভীতি অর্জন করতে থাকি। এই রমজান মাসের এত মর্যাদা যে মাসে যে কোনো ইবাদত 70 গুণ বৃদ্ধি করে দেওয়ার কথা বলা হয়েছে আর আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। মূলত রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল, ফলে এই মাসের মর্যাদা আল্লাহর অন্যান্য মাসের চেয়ে বহু গুণে বৃদ্ধি করে দেন। সুতরাং এই মহাগ্রন্থ আল কোরআনের সাথে যা সম্পর্ক হয়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তাই আমাদের কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কোরআন অধ্যয়নের পাশাপাশি ব্যক্তি জীবনে কোরআনের শিক্ষাগুলোকে আমল করতে হবে। আমাদের সমাজ ও রাষ্ট্রে কোরআনের হুকুম ও বিধান প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই আমরা ইহকাল ও পরকালে সফলকাম হতে পারবো ইনশাল্লাহ। দেশের 10 অঞ্চলের নদীবন্দরের সতর্কতা সংকেত। দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং রংপুর অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগের দিনে তাপমাত্রা 1-3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় 1-3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।